মনে করুন আপনি একটা কক্ষে বন্দী। মুক্তির একমাত্র উপায় জানালা ভেঙে বের হওয়া, কিন্তু আপনার সম্বল শুধুমাত্র ছোট কিছু পাথরের টুকরো। আপনি জানালায় একটি ছোট পাথর ছুড়লেন, তাতে জানালা ভাঙল না ঠিকই, কিন্তু খুব সূক্ষ্ম একটা ফাটল ধরল। আপনি আরেকটি পাথর ছুড়লেন, আরেকটি ছোট ফাটল। আপনি আবার একটা পাথর ছুড়ে দিলেন, তারপর আরেকটি, তারপর আরেকটি, যতক্ষণ না পর্যন্ত পুরো জানালা অসংখ্য সূক্ষ্ম পাথরে ভরে গেল। শেষবারের মতো আপনি একটা পাথর ছুড়ে দিলেন এবং জানালার কাচ ভেঙে গেল, ফলে আপনি বন্দিত্ব থেকে মুক্তি পেলেন। দোয়াও ঠিক একইভাবে কাজ করে। আপনি প্রতিটি দোয়ার মাধ্যমে আংশিক জবাব পেতে থাকেন এবং আপনি ধৈর্য ও অবিচলতার সাথে একই দোয়া বারবার করার মাধ্যমে ক্রমান্বয়ে শেষ পর্যন্ত দোয়ার পরিপূর্ণ জবাব পাবেন। এজন্যই গুহায় আটকে পড়া তিনজন ব্যক্তিকে নিয়ে যে অতি পরিচিত হাদিসটি আছে, সেখানে আমরা দেখতে পাই যে প্রথম ব্যক্তির দোয়ার ফলে গুহামুখের পাথরটি খুব সামান্যই সরেছিল, দ্বিতীয় ব্যক্তির দোয়ার পর পাথরটি আরেকটু সরল, এবং তৃতীয় ব্যক্তির দোয়ার পর তারা তিনজনই তাদের কাঙ্ক্ষিত ফল পেলেন। পাথরটি ওই পরিমাণে সরল যার ফলে তারা গুহা থেকে মুক্তি পেলেন। মনে রাখবেন, প্রথম পাথরটি শুধু একটি ফাটলেই ধরাবে, কিন্তু যদি আপনি পাথর ছুড়তে থাকেন তাহলে একসময় জানালা ভেঙে যাবে এবং আপনি মুক্ত হবেন। এর জন্য সময়ের প্রয়োজন। এজন্যই হাদিসটিতে আমাদের বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত সে অধৈর্য না হচ্ছে। আপনি যখন কোনো চারা গাছে পানি দেন, তখন নিশ্চয়ই আপনি একসাথে 30 গ্যালন পানি ঢেলে দিয়ে কেন মাটি থেকে বিশাল বটবৃক্ষ বের হচ্ছে না সেটা নিয়ে চিন্তা করতে বসেন না, বরং আপনি ধৈর্য সহকারে প্রতিদিন একটু একটু করে পানি দিতে থাকেন। এটা জেনে যে যত সময় লাগুক না কেন, শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফুল বা ফলটি আমি পাবই। একইভাবে আপনি জানেন আল্লাহ আপনার প্রতি তার অঙ্গীকার পূর্ণ করবেন এবং আপনার দোয়ার জবাব দেবে, এটা সত্য। কিন্তু মুহূর্তের মধ্যে অলৌকিকভাবে দোয়ার উত্তর পাওয়া নিয়মের ব্যতিক্রম, এটা নিয়ম না। নিয়ম হলো আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া এবং তার কাছ থেকে এর উত্তর পাওয়ার প্রক্রিয়া সময় ও ধৈর্যের উপর নির্ভরশীল।